আসসালামু আলাইকুম এমসিসির দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো রয়েছেন। গত কয়েকদিন যাবত কোনো রকম শিক্ষা খবর আমি আমার এই চ্যানেলে দিতে পারছি না। কারণ হচ্ছে কি যে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বর্ধিতকরণের যে বিষয় সেই বিষয়গুলো নিয়ে শিক্ষা খবর আসছিল, যে কারণে আমি কোনো শিক্ষা খবর নিউজ করিনি। কিন্তু দুইটি খবর এসেছে, যে দুইটি খবর আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে জানানো উচিত, সেরকম দুটি খবর নিয়ে আজকে আলোচনা করব। চলুন আলোচনাটি শুরু করা যাক। যে দুটি খবর নিয়ে আমরা আলোচনা করবো আজকে তার মধ্যে একটি হচ্ছে নবম দশম শ্রেণীতে গ্রুপ বিভাজন থাকবে না, এবং দ্বিতীয় খবরটি হচ্ছে মাধ্যমিকের ১১টি বইয়ের পাঠ্যসূচিতে পরিবর্তন হচ্ছে। এই দুটি খবর নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম খবরটি নিয়ে যদি কথা বলি, নবম ও দশম শ্রেণীতে গ্রুপ বিভাজন থাকবে না। তার মানে হচ্ছে আমরা আগে দেখতাম যে সায়েন্স, কমার্স, আর্টস যে তিনটি বিভাগে নবম ও দশম শ্রেণীতে বিভক্ত করে পড়ানো হতো, এখন ঠিক এই দুই তিনটি ভাগ করে আর পড়ানো হবে না। নতুন একটি পদ্ধতির মাধ্যমে এখন নবম ও দশম শ্রেণী পড়ানো হবে। তো এই বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আজকে শুধুমাত্র এটা জেনে রাখলাম যে সায়েন্স, আর্টস, কমার্স এই নামের তিনটি যে বিভাগ ছিল সেই এরকম তিনটি বিভাগ থাকবে না, নতুন কোন পদ্ধতিতে নবম ও দশম শ্রেণীতে শিক্ষা প্রদান করা হবে। তবে অবশ্যই এটি ২০২২ সাল থেকে শুরু হবে। দ্বিতীয় যে খবর সেটি হচ্ছে মাধ্যমিকের ১১টি বইয়ের পাঠ্যসূচিতে পরিবর্তন আনা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি কলেজের বইয়ের কিছু পদ্য গদ্য পরিবর্তন করা হয়েছে, সে বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, যারা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী তারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা এখানে আলোচনা করব মাধ্যমিকের ১১টি বইয়ের পাঠ্যসূচি নতুন কিছু বিষয় সংযুক্ত করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে। এবছর বিভিন্ন শ্রেণীর বিনামূল্য বইয়ে বেশ কিছু পরিবর্তন আসছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ১১টি বইয়ের পাঠ্যসূচিতে নতুন কিছু বিষয় সংযোজন করা হয়েছে। তিনটি শ্রেণীর আনন্দ পাঠ বা দ্রুত পঠন বাতিল করে সেখানে নতুন বিষয়বস্তু সংযোগ করে নতুন নামে বই মুদ্রণ করা হয়েছে। অর্থাৎ আগে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আনন্দ পাঠ বইটি ছিল বা দ্রুত পঠন নামে যে দুইটি বই ছিল সেই বইটি চেঞ্জ করে নতুন নামের আরেকটি বই দেয়া হবে। এছাড়া মাধ্যমিকের নতুন বইয়ের কভার পেজের ভেতরের দুই অংশে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এবং বর্তমান সরকারের উন্নয়নের উপর বাছাইকৃত ৭২টি স্থির চিত্র, যেটাকে আরেকটু সহজ করে বললে ছবি, সংযোজন করা হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB-র সূত্র জানায়, গত বছরের যখন বিনামূল্যে বই মুদ্রণের জন্য পাঠ্যসূচি চূড়ান্ত করা হয় তখনই নতুন এসব বিষয়ে পাঠ্যসূচিতে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও করোনার কারণে চলতি বছরে পাঠ্য বই ছাপানোর কাজ শেষ করে সময় মতো সেগুলো জেলা উপজেলা পৌঁছানো যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল, পরবর্তীতে NCTB-র তদারকিতে বই ছাপানোর কাজের অগ্রগতি হলেও এখনো ছাপানো বই যথাসময়ে পৌঁছানো নিয়ে সংশয় রয়েছে। তবে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আগামী শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিকের মোট ১১টি বইয়ের পরিবর্তন আনা হয়েছে। এগুলো হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বাংলাদেশ ও সভ্যতার ইতিহাস, এই তিনটি বিষয় আছে মোট ৮টি বই। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর আনন্দ পাঠ বা দ্রুত পঠন বইগুলো নতুন করে তৈরি করা হয়েছে। এছাড়া নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই পরিবর্তন করে সহজ পাঠ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, শিক্ষা খবরের আজকে এটুকুই ছিল। প্রিয় দর্শক বৃন্দ, আশা করি আজকে শিক্ষা খবরটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো শিক্ষা খবরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।